يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله أبني أباك دون جسير بابا আপনি আপনার আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনাকে কোনোদিন ব্যাজ্যদি করব না, আল্লাহর হুকুম পালন করতে আপনাকে সামান্যতম ত্রুটি আমি করব না। এই কিশোর গ্যাং তোমরা শুনো, সেই কিশোর কেমন কিশোর ছিল, নিজকে নিজে জবাই হয়ে যাচ্ছে, বাবার বাবাকে সম্বন্ধ করে সামনে নিয়ে যাচ্ছে, তোমাদের মতো কিশোর ছিল, আমাদের মতো, আমরাও একদিন কিশোর ছিলাম, কোরবানি হয়ে যাবে, যাচ্ছে যাচ্ছে, কি আজীব অবস্থা, জীবনটা বিসর্জন দিয়ে যাচ্ছে। তোমরা তো কিশোররা বন্ধু বন্ধুর সাথে আড্ডা মিলে একজন আরেকজনকে ছুরি মেরে শেষ করে দাও, তুমি মদের আড্ডায় চলে যাও, তুমি নারীর আড্ডায় চলে যাও, তুমি তোমার জীবনটাকে শেষ করে দিলা, দুনিয়াও শেষ করে দিলা, আখেরাতও শেষ করে দিলা। তুমি যখন একজনকে হত্যা করে ফেললা তো তুমি জাহান্নামী হয়ে গেলা, কোনো সন্দেহ নাই। কোনো মানুষ কোনো মানুষকে শরীয়তের বিধান ছাড়া তাকে হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার হত্যার পরিবর্তে সেই দুনিয়াতে হত্যা হবে, যদি নাও হয় কিয়ামতের ময়দানে তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাহলে তুমি কিশোর কিশোর গ্যাং, তোমাদের যন্ত্রণায় মহল্লায় মহল্লায় মানুষগুলি শান্তিতে ঘুমাইতে পারে না। এই কিশোরেরা একটু শুনো কথাটুকু, তোমাদের মতো একজন কিশোরের আলোচনা করতে বসছি, সেই কিশোরের জীবনীটা সামনে রাখো। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু পালায় দেয়নি, সামান্যতম বিচলিত হন নাই, বাবার হাতে ছুরি দেখতেছে, রশি দেখতেছে। সন্তান এই মুহূর্তে নিজকে কতটুকু আল্লাহর সামনে সারেন্ডার করলেন, বাবা আপনি বাপ বেটার মহব্বত আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ দান করেছেন স্বাভাবিক আপনার মহব্বতের কারণে, আর আমি গলার মধ্যে ছুরি চালাতে গেলে ছটপট করতে পারি, আপনার সাথে কোনো বেয়াদুফি হয়ে যায় কি না, এই জন্য আপনি আমাকে বেঁধে নেন, আমার হাত পাগুলি বেঁধে নেন। সন্তান পরামর্শ দিচ্ছে, কেমন কিশোর ছিল সন্তান, আল্লাহর জন্য কোরবানি হবে, পরামর্শ দিচ্ছে, হাত পাগুলি বাঁধলেন। ওয়াতাল্লাহু লিল জাবীন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأزاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال لكل شعرة حسنة قال فالصوف يا رسول الله
قال فالصوف لكل صوف حسنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم شرمانيت مسلمان الكرام জিলহজের চাঁদ শেষ হয়ে যাচ্ছে প্রায় প্রথম দশ দিনের বরকতপূর্ণ সময়গুলি আমাদের মধ্য থেকে পার হয়ে যাচ্ছে গত সপ্তাহে বলছিলাম জিলহজের চাঁদের দশটা দিনের আমল এবং গুরুত্বপূর্ণ অবস্থা সম্পর্কে বিশেষ করে সেই জিলহজের চাঁদের আমাদের গুরুত্বপূর্ণ দিনগুলি পার হয়ে যাচ্ছে আমরা এই কয়টা দিনকে কীভাবে কাটাইছি প্রত্যেকের দিলের কাছে জিজ্ঞাসা করলে তার আনসার পাওয়া যাবে আমি এই পবিত্র মোবারক দিনগুলি রাত্রগুলি কিভাবে কাটাইছি লকডাউন খুলেছে এই জন্য আনন্দে দিশেহারা কিন্তু এর পাশে যে মোবারক সময়টা পার হয়ে যাচ্ছে এটা কি আসলে ভুলে গেলাম কিনা সেই কথাটুকু স্মরণ করাবার জন্যেই আমি কোনো আবৃত্তি করছি আপনাদের সামনে আজকাল যারা যারা আমরা কোরবানি করব দাদা কি অবস্থায় আসছি আজকাল জুমায় তাদের চেহারার মধ্যে সেই আল্লাহ রসুলের সেই মোস্তাহাব আমলটুকু ফুটেছে কি না গত সপ্তাহে বলা হয়েছিল যে কাটনীয় বস্তুগুলি কোরবানি যারা করবে তারা যেন না কাটে আমল ছোট হতে পারে কিন্তু এটা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর কিছু দেখার প্রয়োজন নাই রাসূল বলছেন হাদিসের মধ্যে সহি হাদিসে পাওয়া গেছে যারা কোরবানি করবে তারা চাঁদ উঠার থেকে নিয়ে কোরবানির পশু জবাই পর্যন্ত কাটনীয় বস্তুগুলির থেকে সে বারণ থাকবে তাকে আল্লাহ পাক আরেকটা নফল কোরবানির সওয়াব দান করবে ঠিক কি একটা সাধারণ মনে করেছি যারা কোরবানি করতেছি প্রচুর টাকা খরচ করে আরেকটা নফল কোরবানির সওয়াব পাবো আমি যেটা টাকা দিয়ে জবাই করতেছি সেটার ব্যাপারে অনেক সন্দেহ আছে আমার ইখলাসের কিছু কমি হতে পারে আমার অর্থের মধ্যে হালাল হারামের প্রশ্ন হতে পারে যদি ইখলাস না থাকে অর্থ যদি হালাল হারামের মধ্যে কিছু পার্থক্য না থাকে তাহলে শুধু গোশতেই খাইলাম সওয়াব বলতে কিছু নাই তাহলে ওই কোরবানিটা ঝামিলা মুক্ত না সেটা ঝামিলা যুক্ত আর আল্লাহ রসুল যে ঘোষণা দিলেন কোরবানি কর্নেওয়ালা চাঁদ উঠার পর থেকে নিয়ে সে কাটনীয় বস্তুগুলি আর কাটবে না জানোয়ার জবাইর পরে কাটবে তাকে নফল কোরবানি দিবে এর মধ্যে কোনো ঝামিলা নাই এর মধ্যে রিয়া নাই এর মধ্যে টাকার হালাল হারামের প্রশ্ন নাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাস্তবেই নফল একটা কোরবানি সওয়াব আমলনামায় দিয়েই দিবেন এই কাজটুকু যারা করতে পারি নাই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমলের প্রতি আমরা আসলে অধীর গাফেল কেন পারলাম না কেন পারি নাই নফসের তাকাজায় পড়ে সব সময় মোষ গোফ কাইটা পরিষ্কার রাখি
দেখতে একটু হিনসাফ দেখা যায়। এখন এই দশটা দিন এইভাবে আমি রাখবো, এগুলি আমাকে দেখতেই বা কেমন দেখা যাবে, আর আমি কাকে দেখাবো, আমি কাকে দেখাবার জন্য, আমি কি সমাজের মানুষকে দেখাবার জন্য, আমি আমাকে দেখনেওয়ালা তো একজন আছেন, আমি তাকে দেখাব, যিনি আমাকে ২৪ ঘন্টা দেখেন, ২৪ আওয়ার্স দেখেন, যার দেখা আমার জন্য সার্থক বয়ে আনে, আমার জীবনের সর্বক্ষেত্রে কল্যাণ বয়ে আনে, আমি যদি তার দেখার অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, তিনি যদি আমাকে একটু মেহরবানি করে মায়ার নজরে তাকান, বাস আমার জীবন মূল্যবান হয়ে যাবে, দামি হয়ে যাবে। তো আমি কাকে দেখাবার জন্য আমার এই সৌন্দর্য বর্জিত করছি? হজের মৌসুমে যারা হেরাম পরে যায় তাদেরকে কেমন দেখা যায়, এরা কাকে দেখাইতে যায়? মুর্দার ভেষে যখন রওনা দেয় কাকে দেখাইতে যায়? এহরাম পরে মিনা, আরাফায়, মুজদালিফায় যখন তারা ঘুরে ছদ্মবেশে তাদেরকে কেমনটা দেখা যায়? ওই সময় সৌন্দর্যের কোনো আড়ম্বরা নাই, তৈল ব্যবহার করাও নিষেধ, কাটাকাটি তো দূরের কথা। পাগল যাকে বলে পুরাপুরি পাগল সাজতে বলছিল, তো আমরা তো ওইখানে গিয়ে পাগলটা সাজতে পারি নাই, এই দশটা দিন একটু পাগলের রূপ ধারণ করলাম, যদি আল্লাহ আমাকে পাগল বলে কবুল করে। এই দিনগুলি চলে যাচ্ছে, রাত্রগুলি চলে যাচ্ছে, কি মোবারক সময়! এক একটা সেকেন্ডের দাম কত, এক একটা দিনের দাম কত। এই পবিত্র সময়ের ভিতরে দোয়া কবুলের সময়, যেখানে আল্লাহ রসুল বলছেন তোমার এক একটা রাত সবে কদরের তুলনা করবে, সবে কদরের মতো সওয়াব তোমার আমলনামায় আসবে, সেই রাত্রিগুলি আমরা তো সব ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, মনে কি চায় না একটা রাতও একটু উঠে মাওলাকে একটু ডাকি, মাওলার কাছে একটু হাত তুলি, নিজের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। এই যে মহামারী দিয়া কত কষ্ট পাচ্ছি, আমি তো মনে করতেছি এই মুহূর্তে দোয়া করে আল্লাহ পাকের কাছ থেকে মহামারী সরানো সম্ভব, যদি সবাই মিলে দোয়া করতে থাকি, আর দোয়াটাকে যদি দোয়ার মতো বানাইয়ে নেই, দোয়ার মতো বানাইয়ে নিতে হবে যেন মাওলার নজর আমার দিকে পড়ে, সেই আন্দাজে যদি আমি কিছু সময় এই রাত্রিগুলির মধ্যে যদি আমি একটু কমপক্ষে শেষ রাত্রে একটু উঠতে পারি মাওলার কাছে, দুইটা সেজদা লাগাই, আমার কি জরুরত, আমার দেশের কি অসুবিধা, দেশের মধ্যে কি মহামারী, কি অসুবিধা আছি, মানুষ কত কষ্টে আছে, মানুষের জন্য দোয়া করো, কত মানুষ না খেয়ে কষ্ট পাইতেছে, তাদের সকলের জন্য দোয়া করা। যেহেতু আল্লাহ রসুল বলেন মাল্লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ, যারা মানুষের উপরে ভালোবাসা করে না, দয়া করে না, আল্লাহ তাদেরকে দয়া করে না। এই জন্য সমস্ত মানুষের জন্য দোয়া করার একটা উপযুক্ত সময় আমাদের থেকে চলে যাচ্ছে। কয় তারিখ জিলহজের আজকা? হ্যাঁ, কয়দিন হয়েছে? ৫ দিন গেছে, আর ৫ দিন আছে, বিশেষ করে ৪ দিনটাই গুরুত্বপূর্ণ, আরাফার দিন পর্যন্ত এই সময়টুকু। মা মাজা মাজা, যেটা চলে গেছে এটার জন্য তো আফসুস করে আর লাভ নাই, কিন্তু আফসুস খুব এখন বাকি এই কয়টা দিনের জন্য আমি একটু সতর্ক হই, আমি এই কয়টা দিনের জন্য একটু সতর্ক হই, চেষ্টা করলে কি পারি না রে বাবা, আমরা কয়েকটা দিনের জন্য একটু সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিছেন, এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য।
পশু কিনবো, জানোয়ার কিনবো, ঈদের আনন্দ করব। এর থেকে সবচেয়ে বড় কথা হলো এই দশটা দিনের মধ্যে আমি আমার আল্লাহকে রাজি করার একটা সুবর্ণ সুযোগ। গুণা তো অবশ্যই আমাদের আছে সবার, কি বলেন, আছে না? যেহেতু আল্লাহ রসুল ওয়াদা করেছেন তোমাকে একদিনের ইবাদতে একটা শবে কদরের সওয়াব, এক এক রাত্রের ইবাদত, রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ না? তা আমি এই সুবর্ণ সুযোগটা নিচ্ছি না কেন? জিলহজের চাঁদের দশ তারিখ পার হয়ে গেলে হাজারো চেষ্টা করলেও তো আগামী বৎসরে আগ পর্যন্ত আর পাবো না এই সময়টা, পাবো? ওর আফসুস লাগে, কেন পারি না? এই সমাজের মধ্যে আমরা এই যে দেখেন কিশোর গ্যাং নামে একটা সমাজের প্রতি একটা মানুষের আতঙ্কে সারাটা মহল্লা আছে, কিশোর গ্যাং। এই যে আমি নামাজ পড়তে আসতেছিলাম, ওইখানে দাঁড়ায় দেখি ওই যে আম গাছের নিচে একদল বসে আছে, আমার নজর পড়ছে, এরা কিশোর গ্যাং। আরে বাবা, তুমি কিশোর হইছ, তুমি শুকর আদায় করো। আজকের দিনে আমি যে আয়াতটা পড়েছিলাম, তোমার মতো একজন কিশোর ছিল যার সম্পর্কে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 13 বৎসর কি 15 বৎসরের কিশোর ছিল যার সম্পর্কে কোরআন নাজিল হলো, কিয়ামত পর্যন্ত আনিওয়ালা সবাইকে জানিয়ে দেওয়া হলো। আমরা কি ওইরকম একজন কিশোরের থেকে কিছু নিতে পারি না? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. এই যে কোরবানির জন্য এত পরেশান হইতেছি, কোরবানি করব কোরবানি করব, পাইলাম কোত্থেকে? কার অবদান, কার জীবন বিসর্জনের বিনিময়ে আজকে আমার এই স্মৃতি বিজড়িত এই আমল? কিন্তু আমরা যারা কিশোর পার হয়ে আসছি তারা তো হয়েছি, যারা কিশোর আছে তাদের কাছে আওয়াজটা পৌঁছেই দেই, কিশোর শুনো, তোমার মতো একজন কিশোর ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তো আজকে বাবাকে পরেশান করতেছো, তুমি তো সমাজকে পরেশান করতেছো, তোমার কারণে তোমার মা পরেশান, তোমার ভাই বন্ধুরা পরেশান, তুমি কেমন কিশোর হইলা? আর যেই কিশোরের জন্য কিয়ামত পর্যন্ত আনিওয়ালা সমস্ত মানুষ যার জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি, তিনি কেমন কিশোর ছিলেন? সেই কিশোর তার বাবাকে কিভাবে নিজেকে পেশ করলেন, বাবাকে বলছেন ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা শুধু বলছিলেন আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি, আমি দেখছি। ওই কিশোর বুঝে ফেলছে যে নবীর স্বপ্ন এটা বৃথা না, স্বপ্নটা ওহি, বুঝে ফেলছি যে বাবা আমাকে আল্লাহ পাক আপনার কাছে এই মূল্যবান আপনার প্রিয় সন্তানটা চাইছেন, আমি সন্তান নির্বিঘ্নে আমি আমাকে আপনার সামনে আল্লাহ পাকের সামনে সারেন্ডার করে দিলাম, আপনি যেই মনে চায় যখন মনে চায় আপনি আপনার হুকুম আল্লাহর হুকুম পালন করুন। বাবাকে কি সুন্দরভাবে তিনি সম্বোধন করে ইয়া আবাতিফ আল বলছেন, এ আমার বাবা, আমার মায়ার বাবা, আমার দয়ার বাবা। এত সুন্দর করে সম্বোধন করলেন বাবা, সেই সম্বোধন শুনে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আল্লাহর হুকুম ছেলেকে কোরবানি করা, ছুরি নিয়ে যাচ্ছে, রশি নিয়ে যাচ্ছে, জামা কাপড় পরাই নিয়ে যাচ্ছে, আপনার মতো আমার মতো বাবার থেকে কি সেই বাবার মায়া কম ছিল? তিনি কত বৎসর পরীক্ষা দেওয়ার পরে এই বাবা এই সন্তানটা পাইছিলেন, আর সেই সন্তান মাওলা চেয়ে বসছে, প্রস্তুতি নিয়ে যাচ্ছে, কাপড় চোপড় পরাইয়া মাওলার সামনে নিয়ে যাচ্ছে, কেমন বাবা আর কেমন ছেলে। সন্তান পালিয়ে যেতে পারত, বিভিন্ন জঙ্গলায় চলে যেতে পারত, আমি তোমাকে আর মুখ দেখাবো না, আমি তোমাকে আর বাবা ডাকবো না কোনোদিন, আমাকে তুমি ছেড়ে দাও না। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ।
আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনাকে কোনোদিন ব্যাজ্যদি করব না, আল্লাহর হুকুম পালন করতে আপনাকে সামান্যতম ত্রুটি আমি করব না। এই কিশোর গ্যাং তোমরা শুনো, সেই কিশোর কেমন কিশোর ছিল, নিজকে নিজে জবাই হয়ে যাচ্ছে, বাবার বাবাকে সম্বন্ধ করে সামনে নিয়ে যাচ্ছে, তোমাদের মতো কিশোর ছিল, আমাদের মতো, আমরাও একদিন কিশোর ছিলাম, কোরবানি হয়ে যাবে, যাচ্ছে যাচ্ছে, কি আজীব অবস্থা, জীবনটা বিসর্জন দিয়ে যাচ্ছে। তোমরা তো কিশোররা বন্ধু বন্ধুর সাথে আড্ডা মিলে একজন আরেকজনকে ছুরি মেরে শেষ করে দাও, তুমি মদের আড্ডায় চলে যাও, তুমি নারীর আড্ডায় চলে যাও, তুমি তোমার জীবনটাকে শেষ করে দিলা, দুনিয়াও শেষ করে দিলা, আখেরাতও শেষ করে দিলা। তুমি যখন একজনকে হত্যা করে ফেললা তো তুমি জাহান্নামী হয়ে গেলা, কোনো সন্দেহ নাই। কোনো মানুষ কোনো মানুষকে শরীয়তের বিধান ছাড়া তাকে হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার হত্যার পরিবর্তে সেই দুনিয়াতে হত্যা হবে, যদি নাও হয় কিয়ামতের ময়দানে তাকে চিরস্থায়ী জাহান্নামী দিয়ে দেওয়া হবে। তাহলে তুমি কিশোর কিশোর গ্যাং, তোমাদের যন্ত্রণায় মহল্লায় মহল্লায় মানুষগুলি শান্তিতে ঘুমাইতে পারে না। এই কিশোরেরা একটু শুনো কথাটুকু, তোমাদের মতো একজন কিশোরের আলোচনা করতে বসছি, সেই কিশোরের জীবনীটা সামনে রাখো। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু পালায় দেয়নি, সামান্যতম বিচলিত হন নাই, বাবার হাতে ছুরি দেখতেছে, রশি দেখতেছে। সন্তান এই মুহূর্তে নিজকে কতটুকু আল্লাহর সামনে সারেন্ডার করলেন, বাবা আপনি বাপ বেটার মহব্বত আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ দান করেছেন, স্বাভাবিক আপনার মহব্বতের কারণে। আর আমি গলার মধ্যে ছুরি চালাতে গেলে ছটপট করতে পারি, আপনার সাথে কোনো বেয়াদুফি হয়ে যায় কি না, এই জন্য আপনি আমাকে বেঁধে নেন, আমার হাত পাগুলি বেঁধে নেন। সন্তান পরামর্শ দিচ্ছে, কেমন কিশোর ছিল সন্তান, আল্লাহর জন্য কোরবানি হবে, পরামর্শ দিচ্ছে, হাত পাগুলি বাঁধলেন। ওয়াতাল্লাহু লিল জাবীন, সন্তানকে আল্লাহু আকবার কাত করে শোয়াইছিলেন, তাফসীর লেখে ছুরি চালাইতেছে সন্তান, বাবা ব্যাপারটা কি, আপনি কি মায়ার কারণে আপনার হাতটা সল হয়ে গেছে, ছুরি কাটে না কেন, আমাকে ব্যাপারটা কি, কেন কাটে না, ছুরি কি ধারবিহীন, নাকি আপনার হাতটা এখন সল হয়ে গেল, আপনি আমাকে একটু দয়া করে মেহরবানি করে বাবা আমাকে কাত করে দেন, আমাকে মাথাটাকে চেহারাটা আপনার দিকে থাকলে মায়া আসবে স্বাভাবিক, চেহারাটাকে ওয়াতাল্লাহু লিল জাবীন, জাবীন তাফসীরে লেখে করট করে শোয়াই দেওয়া, চেহারাটা যেন সরাসরি সামনে না আসে, এই জন্যে কাত হয়ে গেলেন সন্তান, কাত হয়ে গেলেন ছুরি চালাইতেছে। কি পরীক্ষা রে বাবা জীবন, কি পরীক্ষা নিয়েছেন মাওলা তার নবীর, কলিজার টুকরা সন্তান জবাই হচ্ছে, ছুরি চলাইতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তিনি আওয়াজ দিচ্ছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি চলতেছে, তিনি তো ধারণা কেটে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বাপ বেটার এই তাআজ্জুবপূর্ণ কাজ দেখে তিনি আয়েশা বড় আওয়াজে বলতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জিবরিল আলাইহিস সালাম বড় আওয়াজে আওয়াজ দিতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে শুধু এটুক নয় জিবরিল, বরং এটাও বলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, আমার এই কোরবানি একমাত্র তার জন্য। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসমাইল আলাইহিস সালাম খুশিতে বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আমার এই শুয়ে যাওয়া, আমার কোরবানি হওয়া একমাত্র আমার মাবুদের জন্যই, আমার সমস্ত প্রশংসা যে মাবুদ আমার মতো এই কিশোরকে মাওলা নিতেছেন, নিয়ে যাচ্ছেন, এটা আমার জন্য প্রশংসার বিষয়, আমি শুকর আদায় করছি আমার মাওলার জন্য, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলেন, উম্মতেরা এই শব্দগুলি আমার আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত পছন্দ হয়েছে। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা পড়তে থাকো, যত পড়বা তত দেখবা তোমার মকাম আল্লাহর কাছে বেড়েই যাবে, বেড়েই যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কুরবানি করে ফেলতেছে মনের ধারণা চক্ষুটা। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিমের অবস্থাটা দেখে আমার ফেরেশতারা সবাই মিলে, আল্লাহ এটা কি পরীক্ষা, জিবরিল দেরি করো না, পরীক্ষা তো 100-তে 100 নম্বর পাশ করেছে আমার ইব্রাহিম, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যাও, নিয়ে যাও তাড়াতাড়ি, ইসমাইলকে ওখান থেকে সরাইয়া তার মাথার নিচে দুম্বাটা শোয়াইয়ে দাও। নজর করে দেখতেছেন আসমানের দিকে ইব্রাহিম আলাইহিসসালাম, তাকিয়ে দেখেন আসমান থেকে একটা দুম্বা নিয়ে আসা হচ্ছে। তিনি তখন বললেন, আজিব, বলে পরীক্ষা পাশ হয়ে গেছেন। এই দুম্বাটা জবাই করেন, এই দুম্বার নিচে ছুরি চালাইলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তাকে সাহাবাই কেরাম বলতেছেন, মা হিয়াল উজাহিয়া রসুলাল্লাহ, এই কোরবানি আমরা কোথায় পাইলাম? আজকে যে লক্ষ লক্ষ জানোয়ারের গলায় ছুরি চালাচ্ছি, পাইলাম কোথায়? কয় না আল্লাহ রসুল বলতে, কালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে জবাই করেছিলেন। বাস্তবে আল্লাহ পাক তার বিনিময়ে সেই সুন্নতটা আমাদের কাছে দিলেন। আমরা জানোয়ার জবাই করব না, কিন্তু আমরা আমাদেরকে সরাসরি আল্লাহর সামনে জবাইয়ের মতো মন তৈরি করে তারপরে জানোয়ারের ঘরে চলে চালাবো। কিন্তু আফসোস হলো, জানোয়ার তো জীবন শেষ হয়ে যায়, আমার তো জীবনটা শেষ হয় না, থাকে, আর আমার মধ্যে নফস বড় হতে থাকে, আমি নফসের মধ্যে গুনার আড্ডায় চলে যাই, আমার জীবনটা কেমন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুম্বা, এই দুম্বা কি সাধারণ দুম্বা? তাফসিরে দুইটা লেখে, তাফসিরে বাইজাবি ওয়ালা লিখতেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ ফরমান এক হাদিসের মধ্যে, এই দুম্বাটা তো ওই দুম্বা যেটা হজরতে হাবিল তিনি কোরবানি দিয়েছিলেন, নিজের কোরবানিটা আল্লাহ পাক কবুল করেছেন, সেটাকে আল্লাহ জান্নাতে উঠাই নিয়েছিলেন, আর সেটাকে আজকে ইসমাইল আলাইহিসসালামের বদলে আল্লাহ সেই দুম্বাটাকে আবার পাঠিয়ে দিলেন। সেই দুম্বা তাফসীরের মধ্যে রেখে বাইতুল্লাহ ঘরের মধ্যে লটকানো ছিল বহু বৎসর পর্যন্ত, বহু বৎসর পর্যন্ত, শত শত বৎসর বাইতুল্লাহ ঘরের মধ্যে স্মৃতি হিসাবে তাকে লটকে রাখছিলেন তার শিংগুলি। আগুন লাগার পরে সেটা জ্বলে যায়। কবিলায় জুরহম থেকে শুরু হইয়া বাইতুল্লাহ বারবার, চারবার, পুনর্বার এটাকে নির্মাণ করা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন, কি আজীব অবস্থা, ইসমাইল আলাইহিসসালাম জবাই হয়ে গেলেন। আল্লাহ পাক বলে, আমি আমার ইসমাইলকে কবুল করি নিয়েছি। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, যিবহে আযীম অত্যন্ত সম্মানিত জানোয়ার দিলেন, জানোয়ার জবাই হইল। ইসমাইল ইসলাম উঠে দেখে যে হাতের পান খুলে দিলেন, পায়ের বান খুলে দিলেন, খুলে দেখে দুম্বা কোত্থেকে আসলো, পাশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের স্রোতে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, আমি কি কোনো পরীক্ষায় ত্রুটি করেছি কিনা, কেন আমার সন্তান জবাই হলো না, এর বিনিময়টা কেন আসলো? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আমার ইব্রাহিমকে আওয়াজ দিই, ইব্রাহিম তুমি ষোলো আনায় পরীক্ষা পাস, আমি আল্লাহ এইটাই এইভাবেই পরীক্ষা নিয়েছিলাম, এবং কেয়ামত পর্যন্ত আমার একান্ত লোক যারা তাদেরকে আমি এরকম পরীক্ষা নিব, তোমরা পরীক্ষা দেওয়ার জন্য তৈয়ার থাকো, তোমাদের পরীক্ষা নিব, আর পরীক্ষার শেষ মুহূর্তটা হবে যে মুহূর্তটা তুমি খুশি হয়ে যাবা, যেমনটা ইসমাইল আলাইহিসসালামের পরীক্ষা নিয়েছিলেন। তিনি এক সেকেন্ড আগেও তিনি জানেন না যে তার পরিবর্তে দুম্বা আসবে আর তিনি আবার বেঁচে যাবেন, এটা কোনোদিন চিন্তাও ছিল না, এক সেকেন্ড আগেও তার ধারণা ছিল না, কিন্তু আল্লাহ পাক বাস্তবেই তাকে এমনভাবেই করেছেন। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ পাক এই কোরবানিওয়ালা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, মান আনতা? তিনি তখন বলতেছেন, আনা ভুলদে ইসমাইল, আমি ইসমাইল ইসলামের বংশধর এবং আমি দুই জবিহার সন্তান। দুই জবিহা হলো আমার বাবাকেও আল্লাহ কোরবানি নিয়েছিলেন আর আমাদের বাবার 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 বাবা হযরত ইসমাইল আলাইহিসসালামকেও আল্লাহ পাক কোরবানি নিয়েছিলেন। এই দুই কোরবানি দেওয়ালা বাবার সন্তান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরবানি দেওয়ালা সন্তান। আল্লাহ পাক সামনে আয়াতে বলতেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাযালিকা, আমি এইভাবে যারা কিয়ামত পর্যন্ত বাস্তবে তারা জানোয়ার জবাই করবে, আর আমি আসলে জানোয়ার চাই না, আমি তো তাদেরকে চাইছিলাম, কোরবানি যারা দিবে আমি তাদেরকে চাইছিলাম, তাদের নফসটা যেন জবাই হয়ে যায়, তাদের নফসটাকে তারা জবাই করুক আর আমার আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দেওক, আমি আল্লাহ তাদেরকে এরকমভাবে ইসমাইল আলাইহিসসালামের মতো ওরকমভাবে তাদেরকে দামি বানাইয়া আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বিনিময়ে জান্নাতের উচ্চ মাকাম দান করব। দোস্ত আহবাব, বন্ধুরা, ভাইরা, কোরবানি আসতেছে, কোরবানি আসতেছে আর দিনগুলি চলে যাচ্ছে। ওই কিশোর গ্যাং বাবাজিরা, কেন তোমরা এই রাস্তাটা নিয়েছ? কেন তোমার জন্য তোমার সমাজ কষ্ট পাইতেছে? তোমার জন্য তোমার মা বাবা রাত্রে ঘুমাতে পারে না, তোমার রাত কোথায় যায়, দিন কোথায় যায়, তোমাকে নিয়ে খুব কষ্টে আছে, তুমি আড্ডায় বসে থাকো, আমরা দেখি আশ্চর্য। এই আমাদের ওই যে ওই সামনে ওই গাউসিয়া মাদ্রাসার সামনে এখানে রাত্রে হিরোইনের আড্ডা, মদের আড্ডা, আসর বসে থাকে, কারণ সমাজ এখন এমন খারাপ হয়েছে কিছু বলতে গেলে আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা নাই, বলতে পারি না। ওই দিন শুনছি যে র‍্যাব নাকি দুইটাকে ধরেও নিছে, তারপরেও বন্ধ হয় না, এইখানে একটা আড্ডা চলে, ওই যে এখানে উঁচু একটা জায়গা করেছে আমাদের মসজিদের দক্ষিণ পাশে, এই রাত ভরে এখানে জুয়ার আসে। কিশোর গ্যাং, তাদের জুলুম নির্যাতনের অবস্থায় মহল্লাওয়ালারা অদৃষ্ট হয়ে গেছে, তারা জীবনটা মানবেতর জীবন করছে, পাশে দিয়ে চলে যায়, কখন কার কোন বাড়ির উপরে হামলা করে, কোথায় কোন বাড়ির কাছে যাবে, এই তুই 50,000 টাকা দিতে হবে, তাদের মদের পয়সা জোগান দিতে হবে, না দিলে তারা কখন মাইরে ফেলে কোনো নিশ্চয়, কারণ মানুষের জীবনের এক পয়সা দাম নাই, এখন এক পয়সা দাম নেই। বেশি বেশি খুন হবে আল্লাহ রসুল বলছিলেন, সেই জামানায় আসছি এখন। এই কিশোর গ্যাং, আমার এই ইউটিউবটা যাদের শোনো, আমি তোমাদের হাতে ধরে বলি বাবা, পায়ে ধরে বলি, আল্লাহর ওয়াস্তে জীবনটাকে ফিরাও, তোমার এই জীবনটা তো এইটাই জীবন নয়, তোমার জীবন তো আরো অনেক উপরে যাবে, শুধু দুনিয়ায় নয়, তোমার জন্য আখেরাত সামনে রয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোরআন শরীফে আয়াত পাওয়া যায়, নবিয়ে দু জাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জামানায়, যেদিন হজরত আনাস বলতেছেন, যেদিন মদ সরাসরি হারাম হয়, আমি সেদিন একটা মজলিসের মধ্যে মদ পেয়ালা দিয়ে দিয়া বন্টন করতেছিলাম, কারণ তখনও মদ হারাম হয় নাই, সাহাবারা মদ খাইছে, মদ এইভাবে অনুষ্ঠানের মধ্যে দিতেছিলাম, হঠাৎ করে মদের হারামের আয়াত কানে আসলো, একটা সেকেন্ড লাগলো না, মুহূর্তের ভিতরে মসজিদটার মধ্যে দেখলাম সকলেই ঢেলে দিল, কারো কারো মুখে ছিল তাড়াতাড়ি ফেলে দিল, বুমি করে ফেলে দিল, কি একটা অবস্থা দেখলাম, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তারা একটা সেকেন্ডের ভিতরে কি পরিবর্তন হয়ে গেল, শুধু একটা ঘোষণা আসছে যে মদ হারাম, হারাম মানে আল্লাহ পাকের অনুমতি নেই, বাস তাদের এই পরিবর্তন। পুরা মদিনার গলিটা মদে ভেসে গেছে, পুরা মদিনার গলিটা মদের সাইলাব, যাদের কাছে যত মটকা ছিল সব ঢাইয়া দিছে, কিসে তাদেরকে, কোনো প্রশাসনিক ক্ষমতায় ফিরাইছে? না না, প্রশাসনের ক্ষমতা এটা করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসনিক ক্ষমতায় ফিরাইছে। যখন হারাম শুনছে তখন আল্লাহর ভয় ঢুকে গেছে যে আল্লাহ পাককে নারাজ করা যাবে না, আল্লাহ যখন এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন এটা আর খাওয়া যাবে না,
এই আখেরাতের ভয় ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে, আল্লাহ পাকের মহব্বত ঢুকেছে, যার কারণে একটা সেকেন্ডের ভিতরে পরিবর্তন। কেউ তাদেরকে আর বাধা দিয়ে রাখে নাই, বাধা দেওয়া লাগে নাই, তাদেরকে উৎসাহ করা লাগে নাই, এক শব্দই পরিবর্তন। যারা আমরা আজকে এইখন কিশোর গ্যাং, মদ, হিরোইন, জুয়া, টাস, ইয়াবা, যত রকমের নিষেধ আছে এগুলি সব আমরা ধরতেছি, আর এই টাকা সংগ্রহ করতেছি, এক এক মহল্লায় এক এক বাড়িতে যেয়ে তাকে চাপ দেওয়া হচ্ছে, এই আমাকে 30,000 টাকা দিবি। এই ধরনের কতগুলি খবর আমাদের এই যে পশ্চিম দেবক সেখানে অবস্থা করি, তারা বলে হুজুর, কালকে আমাকে একজন বলল, হুজুর এমন কষ্টে আসি মনে হয় যে মহল্লা ছেড়ে এখন কোথায় যাবো, মহল্লা বাড়ি করেও ঠেকছি। আমি বলো কি, বলে যে এই যে কিশোর গ্যাংয়ের কাছে আমরা এখন জিম্মি হয়ে গেছি, জোর করে ধরে এক বাড়ির থেকে 30,000 টাকা নিয়ে যায়, ও 20,000 টাকা দিতে হবে, না দিলে বেচারা ছেলে নিয়ে যাবে, তাকে মেরে ফেলবে, এই অবস্থা। কি অবস্থার মধ্যে আছি আমরা, আমরা তো নিরাপত্তাহীনতা ভুগতেছি। এ কিশোর গ্যাং, কিশোর বাবাদিরা, তোমার হাতে ধরে পায়ে ধরে ফিরে আসো, তোমার আখেরাত আছে, তোমার না কবর আছে, তোমার না হাসর আছে বাবা। তুমি ওই কিশোরকে একটু ফলো করো, যে কিশোর সম্পর্কে আল্লাহ বলতেছেন দুইজন আল্লাহ পাকের কাছে এমন ভাবে সারেন্ডার করেছেন যাদের জীবনে একটা চুল পরিমাণ কলঙ্কের কোনো ছাপ নাই। আমরা কি চেষ্টা করলে পারি না, আমরা এই নেশা ছেড়ে দিতে পারি না, এই কিশোরগুলাকে কারা ফিরাবে? এখন যারা আমরা বয়স্ক হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, আমরা তো ভয়ও এদের পাশে দিয়া যাই না, কারণ চোখে দেখি সহ্য হয় না, পাশ কাইটা চলে যায়, আর তারা সিনা টান করে ঘুরে, কি অবস্থা, বড় আজীব হালাত, বড় দুঃখ লাগে। মদের পয়সা জোগাড় করতেছ মানুষের পয়সা দিয়া, মানুষের কষ্টসাধ্য পয়সা দিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন, বাবা মনে রাখো, এই কিশোর তোমার জীবনটাকে দামি বানাও, এই জীবনটা অনেক মূল্য, হীরা ক্ষীরক তুল্য একটা জীবন। এই জীবনে হাজারো মানুষের উপকার করতে পারে, দোয়া নিতে পারে, আবার মানুষকে কষ্ট দিয়া বদ্ধ আর গ্লানি নিয়ে দুনিয়া তো জাহান্নামে যাবে, আখেরা তো জাহান্নামে যাবে, সেই রাস্তা থেকে ফিরে আসো। হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো একটা কিশোরের জীবন বানাতে চেষ্টা করি। এই 3-4 দিন, যে 5টা দিন এখনও সামনে বাকি আছে, আমরা 5টা দিনে তেলাওয়াতকে বাড়াই দিই, আল্লাহ পাকের জিকির বাড়াইয়ে দেই বেশি বেশি করে, যেখানে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আসছে বেশি বেশি করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটু নিরিবিলি বসে বসে পারি না বাবা, আধা ঘন্টা সময় কি একটু পারি না একটু আল্লাহকে নিয়ে একটু এই কথাগুলি বলতে? এই সময় তো চলে যাচ্ছে, 10 দিনের 5 দিন চলে গেল আর বাকি 5টা দিন, যেখানে আল্লাহ রসুল এত গুরুত্ব দিলেন এই দিনগুলোর জন্য, কেন উদাসীন হয়ে আছি, কেন উদাসীন হয়ে আছি? একটু চেষ্টা করি। যারা যারা দাড়ি গোফ কাইটা ফেলছেন তারা তো কোরবানি দিয়ে নফল সব পাইলেন না, আর যারা রাখছেন ইনশাআল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমাদেরকে যেন এই কোরবানির পশু জবাই করা পর্যন্ত এই অবস্থায় এই রসুলের সুন্নত নিয়ে যেন থাকতে পারি তৌফিক দান করেন। এই আমি গত সপ্তাহে বলেছিলাম, এই আমলটা যারা করবে তাদেরকে তো দেখলেই বোঝা যাবে, কি বলেন, দেখতে বোঝা যাবে না, চেহারার দিকে নজর করলে বোঝা যাবে যে আপনি আল্লাহর হাবিবের এই সুন্নতটাকে আমল করার জন্য ফিকির করেছেন, চেষ্টা করেছেন। আরে বাবা, এই আমলটা যে করতে পারে আল্লাহ তার দিল নরম করে দিবে, যেহেতু রসুলের একটা আমলের মধ্যে আপনি ঢুকছেন, দিল নরম হবে, দেখবেন দোয়া করবেন চোখের পানি আসবে, বেল বেল করে কাঁদতে থাকবেন, নিজের গুনাহ মাফ চাবেন। সবচেয়ে বড় আমরা যে কষ্টে আছি এখন এই সমাজে,
এই করোনার আমি ওই মহামারীর কারণে কি যে কষ্টে আসি, খোদার কসম এত কষ্টে আসি যে মানুষগুলির অবস্থা, এই জন্য একটা দোয়া কবুল করাইবার সময়। সবাই মিলে আল্লাহ পাকের কাছে একা একইভাবে রোনাজারি করতে থাকো, আল্লাহ মহামারী থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও মাওলা, আমাদের শিক্ষা চলে যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদেরকে বাঁচাও তুমি মাওলা। মাওলা কি, মাওলা কি এটা চেষ্টা করলে একটা সেকেন্ডের ভিতরে দূর করে দিতে পারে না? মাওলার কি ক্ষমতা আছে না? ভ্যাকসিন লাগে না, কোনো টিকা লাগবে না, খোদার কসম আল্লাহ পাক চাইলে একটা সেকেন্ডের ভিতরে সারা বিশ্বকে শান্তিময় করে দিতে পারে। এই বিশ্বাস আল্লাহর জাতির উপরে আছে না আমাদের? আমরা তো ওই রকম ইমানদার না হলেও কিন্তু আল্লাহ পাকের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি যে আমার আল্লাহ পাক একটা সেকেন্ডে সারা পৃথিবী প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে এই করোনা নামক মহামারীকে আল্লাহ পাক এই বিশ্ব থেকে সরাই দিতে পারে। আমরা দোয়া করবো আল্লাহ বিশ্বের তোর মধ্যে আমাদের বাংলাদেশটাকে তুমি মেহরবানি করে হেফাজত করো মাওলা। এই দেশে যত মুসলমান সেজদাওয়ালা, তেলাওয়াতওয়ালা, জিকিরওয়ালা আছে, তাহাজ্জতওয়ালা আছে, সারা বিশ্বে খুঁজে আর পাবেন না। এই দেশের প্রতি আল্লাহ পাকের এই জন্য একটা রহমত আছে, এই জন্য অনুরোধ করবো বাকি চারটা দিন পাঁচটা দিন ভাইয়েরা একটু নিরিবিলি একা একই মসজিদের কোনায় ঘরের কোনায় বসি, জি মোবারক সময়টা। একটা দিনের রোজাকে রসুল বলছেন আরাফার দিনের রোজা এক বছর আগের গুণা মাফ, এক বছর পরের গুণা মাফ। কালকে একজন আমাকে টেলিফোন করে সময় জানতেছে, ইত্যাদি জানতে খুশি লাগলো, হুজুর কয়টা বাজে তাহাজ্জুতের সময় শেষ হয়, মানে সাহারির সময় শেষ হয়ে যায়, তার বোঝা গেছে মানে সেই লোকটা রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে বা রোজা রাখবে, আমল করার জন্য আগ্রহী আছে। এই জন্য বাবা আসলে বলা পর্যন্তই তো আমাদের, কিন্তু আপনাকে এতই বেশি আর আমাদের কিছু করার নেই। মুরাদে মা নসিহত বোদে গফতেম, মুরাদে মা নসিহত বোদে গফতেম, হওয়ালত বা খোদা কর দে মরফতে। আল্লাহর আরিফেরা বলে আল্লাহ আমার বলা আমি আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব, আল্লাহ পাকের কাছে আপনাকে হাওলা করে দিলাম, আপনি আমল যদি করেন সওয়াব পাবো, আমল না করলে কিছু করার নাই। এই দরবারের মধ্যে কোনো পাহারাদার নাই, আমাকে ওসি সব দেখেন না এসে বসে রয়েছে দেশের পাহারাদারি করে। আল্লাহ পাক বলে আমার দরবারে আসতে হইলে কোনো পাহারাদারি লাগে না, আমার কাছে কোনো একজন সহযোগী নিয়ে আসা লাগে না, আমি প্রত্যেকের ভাষা বুঝি, যে যেই ভাষায় আমার কাছে বলতে চাও আমি সবার ভাষা বুঝি, তুমি আসো আমার কাছে, কোনো পাহারাদার নাই, তুমি আসতে চাইলে কেউ তোমাকে ঠেকাবে না, শয়তান নামে একটাই তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আর যখনই সে চেষ্টা করবে তুমি আমার সাহায্য চাইবে, আমি তাকে খান খান করে টুকরা করে সরাই দিব, তোমার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এই জন্য সময়টা অত্যন্ত মূল্যবান সময় কিন্তু পার হয়ে যাচ্ছে বাবা, এই সময়টা কাজে লাগাই, নিরিবিলি বসে নামাজ শেষ করে শুধু ব্যবসা ব্যবসা সারা জীবনেই করলাম বাবা, একটু মাওলার সাথে একটু সম্পর্ক করি না দেখি। এই কথাটা আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে যে কী ভাষায় বললে আপনি বুঝবেন, আমার এটা বুঝে আসতেছে না। আমি অনুরোধ করে বলতেছি বাবা সময়টা পার হয়ে যায়, সময়টা পার হয়ে যায়, একটু মসজিদের কোনায় একাকি হয়ে যাও, ঘরের কোনায় একটু একাকি হয়ে যাও, একটু রাত্রে আগে শোও, শুইটো একটু শেষ রাত্রে উঠো, দুই চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে। বারদার আমদ বান্দায় বেগ রেখতা, আব রোয়ে খুদ বারসিয়া রেখতা। আল্লাহ আমি তোমার দরবারে একটা পলানেওয়ালা, একটা আসামি, আমি ভাইয়া গেছিলাম আবার তোমার দরবারে আসছি মাওলা, আমি ফিরে আসছি মাওলা, আমার জন্য তুমি দরজাটা খুলে দাও মাওলা। মাওলার কাছে বিনে বিনে কান্দো, খোদার বান্দা নিজের হাজত জরুরত পুরা করো এবং মানুষের জন্য দোয়া করো, আল্লাহ দেশকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, মহামারী দূর করে দাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, অসুস্থদেরকে বাঁচাও। আরে বাবা আল্লাহ তো বলছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব, কিন্তু কেন দোয়া করতে পারি না?